হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু দ্য জুমুন রিঅ্যাকশন চ্যানেল। নতুন আরেকটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বন্ধুরা আমরা বাংলাদেশের নাটকের কয়েকজন সুপারস্টারের নিজের ফোন থেকে গাওয়া গানের উপর রিঅ্যাকশন দেব। যে ভিডিওটির উপরে আজকে আমি রিঅ্যাকশন দিচ্ছি সেই ভিডিওটির টাইটেলটা হলো বাংলা নাটক অভিনেতাদের নিজ কন্টে গান। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি চলে যাই, দেখি কার কার গান এখানে কালেকশন করা হয়েছে। লেটস গো। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আই হোপ সবাই খুব ভালো আছেন। ভালো আছি ভাই। আমরা বাংলাদেশের নাটক জগতের জনপ্রিয় অভিনেতাদের নিজ কণ্ঠে গাওয়া কিছু গান শুনবো। আর আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকছে বাংলাদেশের জনপ্রিয় এবং সবার মধ্যমণি কয়েকজন অভিনেতা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, আফরান নিশো, অপূর্ব এবং মুশফিকার ফারহান। তো বর্তমান সময়ের সব থেকে ক্রেজ সৃষ্টিকারী নাটকের সুপারস্টার হলো এরা। তো এদের কণ্ঠে আজকে আমরা গান শুনবো। অ্যান্ড বলে রাখা ভালো, এর আগে কিন্তু নাটক জগতের সুন্দরী অভিনেত্রীদের কণ্ঠে আমরা গত ভিডিওতে গান শুনেছিলাম, সেই ভিডিওটি যারা মিস করেছেন এই ভিডিওটি শেষে অবশ্যই দেখে আসবেন। ফার্স্ট কমেন্টের লিংক থাকবে অথবা এন্ড স্ক্রিন থেকে আপনি দেখে নিতে পারবেন। ওয়েল, এখন ভিডিও স্টার্ট করা যাক। অভিনেতাদের কিং বসের কণ্ঠে গান শুনবো। তবে মোশাররফ করিমের আরেকটি প্রতিভা রয়েছে, অবসর সময় পেলে তিনি লেখালেখি করেন, যেমন ধরেন গান বা কবিতা বা গল্প। তো বস এখনো পর্যন্ত অনেক গানে এই পর্যন্ত লিখেছেন। ওয়েল, বসের কণ্ঠে আরেকটি গান শোনা যাক। তোকে আমি না পাইলে, তোকে আমি না পাইলে ফাঁসি লিব কি জানি ভাই, ফাঁসি লিব কি জানি, দুবাটি হারিয়া খাই ও ধনি। তবে এই গানটি আমার কাছে সত্যি অদ্ভুত লেগেছে। কোন অঞ্চলের গান এটা হতে পারে? আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন। এটা মনে হয় ইন্ডিয়ার কোন একটা জায়গার স্থানীয়দের গাওয়া গান। তোর হিরো দাদায় দিল মোরে ঘুষিয়ায়, তোর হিরো দাদায়। কিন্তু এবার একটু শর্ট একটা গান শোনাই আপনাদের। নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, বাবা হলো তালই মশাই, শ্বশুর হলো বাপ জান। হোয়াট এ লিরিক্স ইয়ার! মানে বিয়ের পরবর্তীতে এরকম হয়ে যায় আর কি। ফ্যান্টাস্টিং, দ্যাটস আউটস্ট্যান্ডিং। এই গান আগে কোথাও শুনেছেন? আমি তো ভাই বসের গলায় প্রথম শুনলাম। তো এখন আরেকটু তথ্য দেই, নয়াদামান গানটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। অবশ্যই শুনেছি, এটা ট্রেন্ডিং একটা সং এখনো পর্যন্ত। হ্যাঁ, এই গানটাই নয়দামানের। এই গানটা বের হওয়ার 10 বছর আগে মোশাররফ করিম মানুষের এই গান নিয়ে ক্লাস নিত, অর্থাৎ মোশাররফ করিম নিজে এই গানটি মানুষকে শিখিয়েছেন। ওয়েল, তার কিছু দৃশ্য আমরা দেখে আসি। আমার বুঝি আসমানের রোহ তারা, বিষয়া বিষয়া গো দাও শাইলে দানের নারা দামান বদামান বদা। এক লাইন করে কোন বস? এই জন্য মোশাররফ করিমকে আমি বস মানি। তার অভিনয়ের মতো অভিনয় করা আর কোন অভিনেতার পক্ষে সম্ভব নয়। কেমনে গানের ক্লাস নিতে হয় সেটা তো দেখতেই পাইলেন। তো যাই হোক, নেক্সট চঞ্চল চৌধুরী, বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তি তিনি। যেমন দুর্দান্ত অভিনেতা, তার পাশাপাশি তিনি প্রপার একজন শিল্পীও বটে। অসাধারণ গানের গলা চঞ্চল চৌধুরীর। ওনার অনেক গান শুনেছি, স্পেশালি এই গানটা। সর্বোত্তম মঙ্গল ও রাধে গানটি গিয়ে শাওন এবং চঞ্চল ভক্তমহলে সারা ফেল দিয়েছিল। বিধাতা করেছে কালো, আমি করব কি।
তবে এই গানটিকে নিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল তাকে। কোন একজন শিল্পী মামলা করে দিয়েছিল আদালতে যে গানটা চঞ্চল ও শাওন চুরি করেছে, তারপর গানটি ইউটিউব থেকে অফিসিয়ালি ভাবে ডিলিট করা হয়েছিল। ওয়েল, তারপর আরেকটি গান শাওন ও চঞ্চলের খুবই আমার প্রিয় লেগেছে, সেটা হলো নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। ওয়েল, এটা এখন চঞ্চল এবং শাওনের কণ্ঠে আমরা শুনবো। শাওনকে একটু বয়স্ক লাগছে। এই গানটি আমার খুবই ভালো লেগেছে, এক কথায় অসাধারণ। এই পর্যন্ত অনেকবার তিনি যে একজন প্রপার শিল্পী তার প্রমাণ দিয়েছেন। ওয়েল, আরেকটা গান তো না শুনলেই নয়, চঞ্চল চৌধুরীর মন পোড়া সিনেমার ধর বন্ধু আমার কেহ নাই, ধর বন্ধু আমার কেহ নাই, তুল বন্ধু আমার কেহ নাই। ওয়াহ, দারুণ বিগিনিং। এটা এত একটা পপুলার গান বলার মতো না, তো গাইতেও মজা লাগে অনেক। গানটির সুরটা পুরাই ডিফারেন্ট, একটা সুর কোনো গানের সাথে মিল নাই। আমি শুধু ওনার একটা বিখ্যাত গান আপনাদেরকে শোনাতে পারি, ইন্দু বালা গো। ইন্দু বালা গো, তুমি কোন আকাশে থাকো। আর গানটা এতটাই মানুষের মন ছুঁয়ে গেছে যে চার বছরে 40 মিলিয়ন ভিউজ ক্রস করেছে এই গানটি। ক্যান ইউ ইমাজিন? জোসনাকারে মাখো কারুটনে পরঝরিয়া। দারুন দারুন, একবারে এই অভিনেতার অজস্র বিখ্যাত সেই লেভেলের গানের কথার সাথে আবার দৃশ্যের চরম মিল। এছাড়াও এই অভিনেতার অজস্র বিখ্যাত গান রয়েছে এই পর্যন্ত, যার মধ্যে নিথুয়া পাথারে তো এক নম্বরে থাকবেই। ধর বন্ধু আমার কেহ নাই, এটা তো আরেক পপুলার সং বাংলাদেশ। তুল বন্ধু আমার কেহ নাই, ধর বন্ধু আমার কেহ নাই, মনপুরা সিনেমার গান। আর নিথুয়া পাথারে এই গানটি আমার মতো আর কার কার প্রিয় অবশ্যই জানাবেন। চঞ্চল অনেক আগের। যাই হোক, বাংলা গান যে এতটা সমৃদ্ধ সেটা এই নিথুয়া পাথার এই গানটি না শুনলে হয়তো কেউ বুঝতেই পারবে না। ওয়েল, নেক্সট আফরান নিশো। ওকে, নেক্সট আফরান নিশো তো আমরা অনেকে দেখছি, কিন্তু তার নিজের কণ্ঠে গাওয়া গান হয়তো আমরা অনেকেই শুনি না এই পর্যন্ত, এবং জানিও না যে নিশোর গানের গলা কেমন। তবে হ্যাঁ, নিশোর একটা প্রপার রেকর্ডিং করা গান আছে, সেটা আমরা এখন আপনাদের সামনে প্লে করতেছি। ওয়াও, গানটি একদম লো স্কেলে গিয়েছেন তো, পুরো প্রফেশনাল সিঙ্গারের মতো লাগতেছে উনার গলার আওয়াজ। আর গায়কই তো সেই, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিশোর ভক্ত যারা আছেন তারা একটু লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন সবার মাঝে। তো যাই হোক, এর পরে আছে অপূর্ব। আপনারা হয়তো এর গান শুনেন না, অপূর্ব কিন্তু ভালো গান করে, অনেক সময় স্টেজ শোতে তাকে গান গাইতে দেখা গিয়েছে। ওরে নীল দরিয়া, এই গানটা অপূর্বর অনেক পছন্দের একটি গান সাথে আমারও। আচ্ছা, বাট এই অরিজিনাল গানটা আমি শুনতে পারি না পুরোটা, এক কলি বা দুই কলি এর বেশি তো শুনতেই পারি না, ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, এবার অপূর্বর খালি গলায় একটা গান শুনে আসা যাক। হ্যাঁ, ওই নীলদরিয়াটাই। তবে অপূর্ব এবার একা গাইবে না, তার ছেলেও তার সাথে এবার গাইবে। দুই বাপ্পু একসাথে। সো গাইস, এট লাস্ট মুশফিক আর ফারহান, হাজারো তরুণীর ক্রাশ। আপনারা কেউ আমাকে প্রশ্ন করবেন না আমি কেন আর্জিং ছেড়ে দিচ্ছি।
টপ ট্রেন্ডিং সুপারস্টার বাংলাদেশের ভয়েসটাই তো যথেষ্ট কি গান শোনাতে হবে ওকে ফারহানের কণ্ঠে এখন আমরা একটা গ্রুপ সং শুনে আসি আমি তো আমার আছি তুই আছিস তোর গানটি এতটাই সমৃদ্ধ ছিল আর পুরো নাটকটিতে যে যে গ্যাপে বাজানো হয়েছে পুরো নাটকটিকে পারফেকশনে নিয়ে গেছে এই গানটি দেখি নাই আমি গানটা এট ফার্স্ট আমি দেখতেছি এই জন্য বুঝতে পারতেছি এটা তো খালি গলায় গাওয়া গান গানটা দেখতে হবে রাইট গাইস শেষ করব কিন্তু তার আগে একটি কথা আজকের এই ভিডিওতে দেখানো সমস্ত তারকাদের গানের মধ্যে কোন গানটি আপনার কাছে এবং কার কণ্ঠে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন এন্ড আপনি কার অভিনয় দেখে আনন্দ পান আপনার প্রিয় অভিনেতাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন থ্যাংক ইউ টেক কেয়ার বাই বাই ধরো বন্ধু ওয়েল যে যেটা মনে করুক আমার কিন্তু ফজলুল রহমান সাহেবের অভিনয় এবং গান দুটোই ভালো লাগে ওনার অভিনয় কিন্তু আসলে অন্য লেভেলের পাশাপাশি মোশাররফ করিমের অভিনয় আমার খুব ভালো লাগে ওনাদের অভিনয় অত্যন্ত ক্লাসিক লেভেলের মানে অভিনয় করতেছেন নাকি রিয়েলি করতেছেন এটা বোঝার কোনো উপায় নাই এত দক্ষ একজন অভিনেতা অভিনেতা আর ফজলুর রহমান বাবু তো অনেক সিনিয়র উনি অনেক আগে থেকেই অভিনয় জগতে কাজ করতেছেন ওনার অনেক পুরনো কিছু নাটক আমি দেখেছি তো যাই হোক বন্ধুরা এই অভিনেতাদের কণ্ঠে গাওয়া গান এই প্রথম আমি দেখলাম শুনলাম যদিও ফজলুর রহমান বাবুর গান অনেকবার শুনেছি বিশেষ করে এই নিথু আফাতারে ইয়েস ওইটা যেহেতু পপুলার একটা গান ছিল যার কারণে অনেক জায়গায় বাজে বিভিন্ন জায়গায় শুনে লোকজনে ওই ওখান থেকেই আমারও শোনা তবে মোশাররফ করিম এবং অন্যান্য যে হিরোগুলো অপূর্ব নিশো এদের গান কিন্তু আমি এর আগে শুনি না এই প্রথম আমি দেখলাম শুনলাম ভালো লেগেছে খুব দারুণ লেগেছে অনেক কিছু মানে জানতে পারলাম ফারহান এর গলায় গান শুনতে পারলাম তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সেই হোক